নতুন বছরে সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। 8টি দল ঘুরবে সুন্দরবনে। পাখি সংরক্ষণই উৎসবের মূল লক্ষ্য, দাবি বন দপ্তরের। প্রতি বছরই শীত পড়তেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় সুন্দরবনে। বিভিন্ন প্রজাতির পাখি দেখতে অনেকেই ভিড় করেন এখানে। প্রকৃতি প্রেমীদের জন্য তাই পাখি উৎসবের সূচনা করেছিল বন দফতর। তাতে সাড়াও মিলেছে বেশ ভালোই। 2024 সালের জানুয়ারিতে পাখি উৎসবের পরিকল্পনা রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই তা সম্ভব হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। শীত মানেই সমস্ত ক্লান্তি দূর হয়ে মিঠে রোদ গায়ে মেখে পছন্দের মতো জায়গায় ঘুরতে যাওয়া। তবে এই ভাবনা আর ইচ্ছের উপর ভর করে যে শুধু মানুষই দূর দূরান্তে পাড়ি দেয় এমনটা নয়, পাখিরাও পাড়ি দেয় এক দেশ থেকে অন্য দেশে, এক পরিবেশ থেকে অন্য পরিবেশে। প্রকৃতি প্রেমীদের জন্য সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে। প্রথম বছরেই পাখি প্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতেই ফের পাখি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সুন্দরবনে। গত 7ই ফেব্রুয়ারি থেকে 3 দিন সুন্দরবনের বিভিন্ন নদী খাড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, নানা তথ্য সংগ্রহ করেছেন পাখি প্রেমীরা। 2024 সালের জানুয়ারি মাসে পাখি উৎসব করার পরিকল্পনা রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসেই তা শুরু হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন জাস্টিন জানিয়েছেন, গতবার পাখি উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল, যার ফলে এবারও সুন্দরবনে পাখি উৎসব শুরু হবে। সমগ্র সুন্দরবন যাতে পাখিদের জন্য নিরাপদ স্থান হয়ে উঠতে পারে সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে। পাখিদের সংরক্ষণই এই উৎসবের মূল লক্ষ্য। উল্লেখ্য, প্রথমবার পাখি উৎসবে সমীক্ষা করে বন দফতর জানিয়েছেন, সুন্দরবনে প্রায় 145 প্রজাতির পাখি দেখা মিলেছিল। সেবার 5000-এর বেশি পাখি দেখতে পেয়েছিলেন অংশগ্রহণকারীরা। গতবার 3 দিন ধরে চলেছিল এই উৎসব। 6টি দলে 34 জন পাখি প্রেমী উৎসবে যোগদান করেছিলেন। এবার 8টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। সেকেন্ড বার্ড ফেস্টিভ্যাল করার জন্য সব পরিকল্পনা নিয়েছি। এবছর গত বছর থেকে আর একটু বড় করে বেহতর করে আমরা করার চেষ্টা করছি। নিশ্চয় মানে এটা জানুয়ারি মাসে কোনো একদিন আমরা ঠিক করে আমরা বার্ড ফেস্টিভ্যালটা শুরু করব। আমাদের 2 দিনের বার্ড ফেস্টিভ্যালের যে রিপোর্টের মধ্যে আমরা দেখতে পেরেছি 145 স্পিসিস অফ বার্ডস আমরা দেখতে পেরেছি, আর মোটামুটি 7000 ইন্ডিভিজুয়াল বার্ডসটাও দেখতে পেরেছি। আমরা এবছর আরেকটু বেশি করে জায়গাগুলো কভার করার চেষ্টা করছি আর অনেক পরিমাণে পাবো বলে। মানে বার্ড ফেস্টিভ্যাল ডেটটা ঠিক করার পরে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনে যেতে চাইছি। আর এখন মানে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ .org এই ওয়েবসাইটে আপনি একটু কনস্ট্যান্টলি আপডেট দিলে আপনি ওখান থেকে সবকিছু পেয়ে যাবেন। পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি থাকছে বন দফতরের। গ্রামবাসীদের সচেতন করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে বন দফতর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।